তা আজকে আমি একটা সত্য কথা বলি, আমি ঠিক যখন আসছিলাম আমার বাবা আমাকে এখন ফলো করে, তো সে জানে যে আজকে আমি কনভোকেশন স্পিকার হব। তার প্রথম প্রশ্ন ছিল যে আয়মান তোর তো মাস্টার্স ডিগ্রি নাই, এটা কি মানুষজন জানে? আমি বাবাকে বলো আব্বু ওই ডক্টর দীপুমণি ম্যামের পাশে তো বসবো, গাউন টাউন থাকবে, মানুষ বুঝবে না এটা আসলে। আর আমি ম্যামের কাছ থেকে আজকে পারমিশন নিব, প্লাস এটা তো ভিডিও হবে, উনার কাছ থেকে একটা রিটার্ন পারমিশন নিয়ে নেবো, আয়মান তোমার আর মাস্টার্স ডিগ্রি দরকার নেই, আপাতত এটাতে হয়ে গেছে। আয়মান সাহেব বললেন উনি তো মাস্টার্স ডিগ্রি করেননি। আয়মানের কাজ নিয়ে আমি নিশ্চিত অনেক পিএইচডি ডিগ্রি হবে, কাজেই আয়মান মাস্টার্স ডিগ্রি করেছে কি না সেটা কিন্তু বিষয় নয়, তার কাজ নিয়েই পিএইচডি হবে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে। আমি আশা করব, আর ওদের কথা শুনে আমার একটা জিনিস খুব মনে হচ্ছিল, আমার খুব মনে হচ্ছিল ইস যদি আবার ওদের বয়সে ফিরে যাওয়া যেত তাহলে আবার কত কিছু নতুন করে শুরু করা যেত।